লোহাগড় উপজেলার আমিরাবাদ সুখচৌরি শাহাজাব বারিয়া দারুল কুরান মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মসজিদে বাতে শরফের বার্ষিক সভা সম্পন্ন হয়েছে। চোদ্দ ফেব্রুয়ারি সকাল দশটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বার্ষিক সভার কার্যক্রম শুরু হয়। মাওলানা মাইনউদ্দিনের সঞ্চালনায় মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি মাস্টার সিদ্দিক আহমেদের তত্ত্বাবধানে ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাস আহমদ হোসেনের সভাপতিত্বে গেস্ট অফ অনার ছিলেন আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এস এম ইউনুস বার্ষিক সভায় প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মাহমুদুল হক ওসমানী বিশেষ বক্তাদের মধ্যে আল ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা নুরুল খাদের গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠের হেড মাওলানা নুরুল আফসার জিহাদি কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউসুফ চট্টগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা আরিফুর রশিদ মাওলানা আব্দুসুক নুরি মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা আব্দুসবুর লোহাগারা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন খান সাংবাদিক কাউসার আলো সমাজসেবক ইলিয়াস সহ দূরদূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন শিহাবুদ্দিন স্যানেল কর্ণফুলী লোহাগারা